রাখেন রাখেন আপনি কিছু টাকা উঠাবো, উঠানো যাবে টাকা উঠাবো। দেখা আপনার নামটা কি, আপনার নাম কি? হ্যাঁ আমি রোশেন। কত বছর চাকরি করেন এখানে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে আমি টাকা উঠাই। হ্যাঁ 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 খুলতেছি। না কাকা, কাকা আপনার যে এই বয়সে যে আপনি চাকরি করেন, কত টাকা বেতন পান এখানে? সংসার চলে? হ্যাঁ আরেকটা আসতো যদি আপনার সংসার চলে কাকা। না আমি দেখি যে যারা মানে ডিউটি কয় ঘন্টা, 8 ঘন্টা পুরোটাই তো দাঁড়ায় থাকতে হয় তাই না? না আমি দেখি দেখি যে আপনাদের যারা এই যে ভূতে কাজ করে তাও তো ঈদেও মনে হয় ছুটি পান না, মনে হয় না ঈদে? হ্যাঁ বুঝতে পারছি। আপনার ছেলে মেয়ে নাই কাকা? ছোট না? এই যে যারা সিকিউরিটি গার্ডের চাকরি করে আসলে খুবই মায়া লাগে, আসলে সারা দিন দাঁড়ায় থাকে, কত মানুষ কত টাকা উঠায় কিন্তু আসলে ওনাদের কেউ বকশিস দেয় না, এটা খুবই একটা কষ্টদায়ক। তো থাকেন কোথায় এখানে? পরিবার নিয়ে থাকেন কাকা? পরিবার নিয়ে থাকেন? পরিবার নিয়ে থাকেন এখানে? নিজে একলা একটা থাকেন না? খাওয়া দাওয়া রান্নাবান্না? আচ্ছা আচ্ছা, কাকা আপনি আমার বাবার বয়সী, ঠিক আছে? আমি আজকে শুধু চা নাস্তা খাই, চা নাস্তা খাই। না 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 রাখেন রাখেন, না 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 আমি 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 দেখি তো আপনাদেরকে দেখে আমার খুব কষ্ট লাগে, ঠিক আছে রাখেন। আমি আপনার ছেলের মতো তো আপনি চা নাস্তা খাই নি, চা নাস্তা খাই ঠিক আছে? না 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 কেন নিবেন না কেন? আমি দিতেছি, আপনি যদি কাউরে মন চাই আপনি দিয়ে দিয়েন। আমার আমার আব্বা মারা গেছে বুঝছেন, আমার খুব খারাপ লাগছে আপনাকে দেখে, আমার আব্বার মতো চেহারা আপনার। না 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 রাখেন না কাকা, কেন কেন রাখেন না কাকা? না আমি রাখি না, আমি কিছু মনে করবেন না স্যার। আপনি আমারে বলছেন যে আমার বাবার মতো, আমি আপনার ছেলের মতো বললাম। প্লিজ আমি খুশি হইতাম, তো চা নাস্তা খাইতাম যদি। আমি আপনাকে আমিও খুশি হয়েছি, আমি আপনার নিবেন না যথেষ্ট খুশি হয়েছি, যা আমার আকাশ পরিমাণ খুশি হয়েছি যে আল্লাহ তালা আমাকে একজন মানুষের সাথে দেখা করেছে। হ্যাঁ আপনি আমাদের দোয়া করবেন, আমি এটুকুই খুবই অসুস্থ, আমার হাড়ের একটু সমস্যাও আছে বুঝছেন, তো আমি আপনাদের কাছে দোয়া চাই। না 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 আপনি ওষুধ খাই নেন, 1000 টাকা দিয়ে আপনি ওষুধ খাই, ওষুধ খাওয়ার জন্য টাকা দিয়ে নেন না, প্লিজ প্লিজ ওষুধ খাই না। আমি আমার যদি আব্বা আব্বা বাইচে থাকতো তার অসুস্থ হলে আমি তাকে ওষুধ খাওয়াইতাম না। না স্যার আমি আমি বলছি আপনার আমি খুশি হয়েছি যে আপনি দিয়েছেন, আমি যথেষ্ট খুশি হয়েছি, আমার কোনো ইয়ে না। প্লিজ টাকা রাখেন, এটা রাখেন আপনি। আমি মনে করেন আমি আমার আব্বারে দিতেছি, আমি বলছি আপনি ওষুধ খাওয়া লাগে না আপনার? আমি আমি আল্লাহর কাছে দোয়া করলে অনেক কিছু আমি পাবো।
আমার খুব কষ্ট লাগতেছে। আপনি ওষুধ খাই, ওষুধ খাই, ওষুধ খাইয়েন, আপনি ওষুধ খাই, ওষুধ খাই, ওষুধ খাই, রাখেন রাখেন রাখেন, আমি যাই গা, আল্লাহ হাফেজ, রাখবেন না, রাখেন রাখেন। দর্শক রাখবেনই না, আমি নামাজ পড়ি পাশে তো নামাজ পড়ি, আপনার জন্য দোয়া করবো ইনশাল্লাহ, কিন্তু আমি আপনি আমার জন্য দোয়া করবো। খুশি হইতাম কাকা, আপনার আমার আব্বার বয়সে আপনার খুশি হয়েছি, যেটা আমার আল্লাহ পাক জানে, আল্লাহ কাছে দোয়া করি, আল্লাহ জানে আপনার শরীর সালামতে ভালো রাখে এবং কোনো মানুষের মতো মানুষ হইতে পারে, মানুষকে সেবা দিতে পারেন, এইটাই আমি দোয়া করি আল্লাহ কাছে, আল্লাহ আপনাকে খায়ের দ্বারা। আচ্ছা ঠিক আছে, এইরকম আমি দোয়া করছি, আমি হাত মিলাই, হাত মিলাই, হ্যাঁ হাত মিলাইছি, নেবেনই না। আসসালামু আলাইকুম, হ্যাঁ হ্যাঁ আমি দিতে চাইলাম, ঠিক আছে আপনি দিল না। তো কাকা ভালো আছেন? কি নাম আপনার, কি নাম? আহারে আপনার কি ছেলে মেয়ে নাই নাকি? এই যে বয়সে ভিক্ষা করেন, ছেলে মেয়ে নাই কাকা? নাই না, রাখেন এটা। হ্যাঁ ওই যে কাকারে দিতে চাইলাম, নিল না, রাখেন। হ্যাঁ ভালো থাকেন, আসসালামু আলাইকুম। মানুষের জীবনটা আসলে অদ্ভুত, কত রকমের মানুষ এই জীবনে, বৃদ্ধ বাবার বয়সে ভিক্ষা করে, কেউ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে সামান্য কটা টাকার জন্য, এই বয়সে যেখানে আরাম আয়েশে থাকবে সেখানে তাদের কষ্টের শেষ নাই। আসুন আমরা সবাই এদের পাশে দাঁড়াই, এদের নিয়ে একটু ভাবি।